নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আপনাদের ইউটিউব চ্যানেল দেব স্পোর্টসের পক্ষ থেকে। আর আমি আপনাদের এস কে দেবনাথ। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া 2024-25 যে স্পোর্টস সিলেকশন ট্রায়াল শুরু হয়, এবছর সেটি শুরু হয়ে গেছে জানুয়ারি মাস থেকে। এখানে বেশ কিছু সেন্টারে যে সেন্টারে সিলেকশন ট্রায়াল হবে তার একটি নোটিফিকেশন বের করেছে স্পোর্টস অফিস, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। এটি সাউথ ইস্টার্নের সাউথ সেন্টার ব্যাঙ্গালোর থেকে এটি পাবলিশ করা হয়েছে 9/1/2024। কন্ট্যাক্ট অফ সিলেকশন ট্রায়াল ফর দ্য ইনক্লুডিং ফর অ্যাথলেটিক্স ইন এসটিসি অ্যাজ ফর দ্য ইয়ার 2024-25। এখানে বেশ কিছু সেন্টারের যেরকম এসটিসি ব্যাঙ্গালোরে, যেটি 5-7 ফেব্রুয়ারি হকি এবং জুডুতে হবে, এবং এসটিসি ধনবাদ এখানে 5 এবং 7 ফেব্রুয়ারি বাস্কেটবল, কাবাডি এবং রেসলিং। একটি 3 নম্বরে আছে এসটিসি মাডিকেরাই, এটি যা হয়ে গেছে 18 এবং 19 জানুয়ারি হকি। আর 4 নম্বরে আছে বিশাখাপত্তনম, সেটি 12 এবং 13 ফেব্রুয়ারিতে হবে বক্সিং এবং ভলিবল। এরপরে আছে 12 এবং 13 ফেব্রুয়ারি অ্যাথলেটিক্স এবং ওয়েট লিফটিং এসটিসি এলুয়ার ট্যুর। এবং 6 নম্বরে আছে হায়দ্রাবাদ এসটিসি, 30 এবং 31 জানুয়ারি অ্যাথলেটিক আর্চারি হকি কাবাডি এবং জিমনাস্টিক্স, এবং এসটিসি কর্নোল 28 এবং 29 জানুয়ারি হ্যান্ডবল এবং তাইকুন্ডু হবে। এই যে নোটিফিকেশানটা বেরিয়েছে বেশ কিছু সেন্টারে হয়ে গেছে এবং তারপরে এটি নোটিফিকেশান বেরিয়েছে, আমার কাছে এসছে। যাই হোক, যারা অ্যাপ্লিকেশান করতে চান তারা এইসব সেন্টারের নাম্বার অলরেডি সাইডে দেওয়া আছে, সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে যোগাযোগ করে আপনারা যাবেন। বয়স লেভেল কী, ক্রাইটেরিয়া কী, সব কিছু এই নাম্বারে জেনে নিয়ে আপনারা যারা অ্যাপ্লিকেশান করতে চান বা যেতে চান, পার্টিসিপেট করতে চান সাইতে, তারা অতি অবশ্যই সমস্ত কিছু নিয়ে তারপরে যাবেন। এখানে দেখুন যে যেটি দিয়েছিল 2024-25 যে হবে তার সিলেকশন ট্রায়াল, তারই একটি সিকোয়েন্স। এইটা হচ্ছে আপনার কোন তারিখে কোথায় কী হবে, যেটি আমি ওখানে পড়ে বললাম আপনাকে সেটাই এখানে দেওয়া হয়েছে সম্পূর্ণটা। 5 এবং 7 ফেব্রুয়ারি ব্যাঙ্গালোর, ধানবাদে বাস্কেটবল কাবাডি, 5 এবং 7 ফেব্রুয়ারি রেসলিং, এভাবে দেওয়া হয়েছে। যারা অ্যাপ্লিকেশান করতে চান তারা ভালো করে ভিডিওটা দেখবেন এবং এগুলি ভালো করে নিজেরাও সার্চিং করে নিয়ে তারপরে আপনারা যাবেন। যেহেতু প্রত্যেকটা সেন্টারে আলাদা আলাদা বেরোয়, সেহেতু আলাদা আলাদা সেন্টারে বেরোয়নি, এখানে ওরা একসঙ্গে সবগুলোকে পিডিএফ আকারে দিয়ে দিয়েছে, সেখান থেকে আমার কালেকশান করা। যদিও আমার 2টো ডেট চলে গেছে, 3 নম্বর ডেট হচ্ছে 30 এবং 31 জানুয়ারি হায়দ্রাবাদ, যারা যাবেন তারা অতি অবশ্যই ভালো করে অ্যাথলেটিক্স, আর্চারি, হকি, কাবাডি এবং জিমনাস্টিক্স আছে ভালো করে জেনে নেবেন। জেনে নিয়ে আপনারা কালকে কন্ট্যাক্ট করে, ফোনে কন্ট্যাক্ট করে বা মেলের মাধ্যমে কন্ট্যাক্ট করে তারপরে আপনারা যাবেন। এই আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অতি অবশ্যই জানাবেন। অনেকেই জানতে চাইছে কলকাতায় কবে বেরোবে, আমার কাছে এখনও তেমন কোনো খবর আসেনি কলকাতার আসলে, এবং অনেকে ফুটবল নিয়ে জিজ্ঞাসা করছে যে সাইতে ফুটবলের কবে হবে, এবং আর টাটাতে যে জামশেদপুরে টাটা ফুটবল একাডেমি আছে সেখানেও অনেকে জানতে চাইছে, আমার কাছে সেরকম নোটিফিকেশান আসলে আপনাদের জানিয়ে দিতে হবে। আজকের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অতি অবশ্যই জানাবেন। যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।